নমস্কার বন্ধুরা, রান্নার খোঁজে চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করব কোল্ড কফি। এই গরমে কোল্ড কফি খেতে কার না ভালো লাগে। নতুন নতুন রান্নার রেসিপি পেতে রান্নার খোঁজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। চলুন তাহলে তৈরি করি কোল্ড কফি। আমি এখানে একটি কাপের মধ্যে নিয়ে নিলাম এক চামচ কফি পাউডার, দেড় চামচ চিনি, এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মতো গরম জল। গরম জলটা দেওয়ার কারণ হলো চিনিটা যাতে খুব ভালো করে গলে যায়। তারপর একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 250 গ্রাম মতো ঠান্ডা দুধ। দুধটা একটু বেশি ঠান্ডা হলেই ভালো হয়। তার মধ্যে দিয়ে দিলাম 5 থেকে 6টি বরফের টুকরো। তারপর ওর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ মতো গুঁড়ো দুধ। তারপর এর মধ্যে দিয়ে দিলাম জলে গোলানো কফি ও চিনির মিশ্রণটা। তারপর মিশ্রণটা খুব ভালো করে মিক্সিতে কফিটা একটি কাঁচের গ্লাসের মধ্যে ঢেলে নিলাম। এর ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কফি পাউডার। তৈরি হয়ে গেল কোল্ড কফি। এইভাবে কোল্ড কফি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই হয়। আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে রান্নার খোঁজে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।